হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্পোর্টস ডিভাইস। নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে মোহনবাগান বা এটিকে মোহনবাগান এফসির একজন এশিয়ান কোটার বিদেশি, একজন ওয়ার্ল্ড কাপ খেলা বিদেশি নিয়ে কথা বলবো। তো তোমরা সবাই জানো যে ব্র্যাড ইনম্যানকে নিয়ে এটিকে মোহনবাগান এফসি ম্যানেজমেন্ট একটু চিন্তিত। সেক্ষেত্রে ব্র্যাড ইনম্যানকে হয়তো রিপ্লেস করা হতে পারে, এবং এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই কিন্তু ব্র্যাড ইনম্যানকে রিপ্লেস করা হবে একজন দুর্দান্ত, একজন ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারকে দিয়ে। তো সেই নিয়েই একটা একটা সেই প্লেয়ারের একটা কথা নিয়ে চলে এসেছি, যে সেই একটা প্লেয়ারের সঙ্গে কিন্তু লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে এটিকে মোহনবাগান এফসির ম্যানেজমেন্টের সঙ্গে। তো একটা দুর্দান্ত একটা প্লেয়ার কিন্তু আসতে পারে, একজন ওয়ার্ল্ড কাপ খেলার প্লেয়ার, একজন জুভেন্টাসে খেলা প্লেয়ার কিন্তু আসতে পারে এটিকে মোহনবাগান এফসিতে। তো সেই নিয়ে একটু আলোচনা করবো এই ভিডিওতে, আর নাওরেমকে নিয়েও একটু আলোচনা করবো। তো যারা ভিডিওটা দেখছো, ভিডিওটা এক্ষুনি একটা লাইক করো, ভিডিওটা শেয়ার করো, আর যারা নতুন এসছো আমাদের চ্যানেলটা ডেইলি দেখো, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তারা নিচে যাও গিয়ে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনটা কিন্তু অল করে দেবে, তাহলে তোমরা এরকম ভিডিও ডেইলি এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই নাওরেমের ব্যাপারে চলে আসি। নাওরেম কি আদৌ পরের সিজন থেকে এটিকে মোহনবাগান এফসিতে খেলবে বা মোহনবাগানে খেলবে, সেই নিয়ে একটু ব্যাপারে বলি। তো তোমরা সবাই জানো এই সিজনে কিন্তু নাওরেম কেরল ব্লাস্টার্স হয়ে বেশ কিছু ম্যাচ খেলেছে, এবং তারপরে কিন্তু জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে লোনে নিতে চায় নাওরেমকে এটিকে মোহনবাগান এফসি। তারপরে কিন্তু নাওরেমে একটা চোট ধরা পড়ে, সেক্ষেত্রে কেরল ব্লাস্টার্স কিন্তু তার যে চোটটা, নাওরেমের চোটটা, সেটা কিন্তু লুকিয়ে যায়, এবং সেটা নিয়ে কিন্তু বহু ঝামেলা হয়েছে, বহু জল গড়িয়েছে, সেটাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। সেক্ষেত্রে নাওরেম কিন্তু কিন্তু এখন একটা ফ্রি প্লেয়ার, সেই জন্য কিন্তু নেক্সট সিজনে এফসি গোয়াতে 3 বছরে একটা চুক্তিতে সাইন করতে চলেছে, এরকমই একটা আপডেট আছে। সেক্ষেত্রে এটা কিন্তু পুরোপুরি এখনও কনফার্ম না, এখনও রিউমার স্টেজে আছে। সেক্ষেত্রে নেক্সট সিজন থেকে 3 বছরের একটা ডিলে কিন্তু সাইন করতে পারে এফসি গোয়াতে নংদম্বা নাওরেম। তো এই ছিল নাওরেমকে নিয়ে বলার। তারপরে চলে আসি এটিকে মোহনবাগান এফসি বা মোহনবাগানের সেই বিদেশিটার কথায়। তো মোহনবাগান কিন্তু ব্র্যাড ইনম্যানের জায়গায় একটা দুর্দান্ত একটা ওয়ার্ল্ড কাপ খেলা কিন্তু বিদেশি সাইন করাতে পারে। বেশ কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও তোমাদেরকে বলেছিলাম নর্ডিন আমারবাটের কথায়, একজন মরক্কোর হয়ে ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার, তো তার কথাও বলেছিলাম তোমাদেরকে। তো আজকে আর একজন একটা বিদেশির কথা উঠে এসে, তো একজন অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপ খেলা প্লেয়ার কিন্তু এই প্লেয়ারটাও, সেক্ষেত্রে এই প্লেয়ারটার নাম হলো জেমস ট্রয়সি। তো এই জেমস ট্রয়সি একজন 32 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার, সে মেনলি অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলে, কিন্তু লেফট উইং ও সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। তো এই প্লেয়ারটা মেনলি অস্ট্রেলিয়ার প্লেয়ার, অর্থাৎ অস্ট্রেলিয়ার হয়ে বহু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে, এবং 2014 সালের যে ওয়ার্ল্ড কাপ সেটাও খেলেছে। এছাড়া তার কিন্তু ইটালির সিটিজেনশিপও আছে। সেক্ষেত্রে এই প্লেয়ারটা কিন্তু মেনলি নিউক্যাসল ইউনাইটেডের আন্ডার 18 প্লেয়ার যে টিমটা, সেই টিম থেকে উঠে আসে, এবং তারপরে নিউক্যাসল ইউনাইটেডের মেন টিমেও বেশ কিছু ম্যাচ কিন্তু প্রিমিয়ার লিগে খেলেছে। তারপরে কিন্তু সে জুভেন্টাসে সাইন করে, তো সেই জুভেন্টাসে কিন্তু সে মেন টিমে ম্যাচ না খেললেও বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলেছিল। তারপরে তাকে লোনে আটালান্টাতে পাঠিয়ে দেওয়া হয়, এবং সে আটালান্টার হয়ে কিন্তু বেশ কিছু ম্যাচ সিরিয়াতে খেলে, ওখান থেকে তারপরে চাইনিজ যে লিগে তারপরে চলে আসে, ওখান থেকে লোনে পাঠিয়ে দেওয়া হয় জুভেন্টাস থেকে ওখানে, তারপরে ওখান থেকে আবার অস্ট্রেলিয়াতে কিন্তু তাকে লোনে পাঠিয়ে দেওয়া হয়, এবং বর্তমানে সে কিন্তু ওয়েস্টার্ন সিডনির হয়ে এ লিগ, অর্থাৎ অস্ট্রেলিয়ান যে লিগটা, সেটা খেলছে। তো সেখানে এই যে এই সিজনে এই 3টে ম্যাচের মধ্যে কিন্তু এখনও 1টা গোল করে ফেলেছে, এবং এই যে প্লেয়ারটা 2015 সালে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু এশিয়ান কাপ জিতেছে, অর্থাৎ এশিয়ান কাপ কিন্তু জিতেছে এই প্লেয়ারটা অস্ট্রেলিয়ার সঙ্গে, এবং 2014 সালে ওয়ার্ল্ড কাপে 2টো ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল টিমের হয়ে, টোটাল 37টা ম্যাচ খেলেছে, তার মধ্যে কিন্তু 5টা গোল আছে এই প্লেয়ারটা, এবং ওয়ার্ল্ড কাপে 2টো ম্যাচ খেলে কিন্তু একটা স্পেনের অ্যাগেনস্টে এবং একটা চিলির অ্যাগেনস্টে। তো বুঝতে পারছো ওয়ার্ল্ড কাপ খেলা একটা প্লেয়ার, জুভেন্টাসে খেলার কিন্তু এক্সপিরিয়েন্স আছে, এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এ লিগে খেলার কিন্তু একজন এক্সপিরিয়েন্স হলার দুর্দান্ত একটা অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু আনতে পারে এটিকে মোহনবাগান এফসি, এবং এর সঙ্গে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে। নর্ডিন আমারবাটের কথা যেমন একটা উঠে এসেছিল, সেটা কিন্তু খুব একটা স্ট্রং বা একটা জোরালো লিঙ্ক আপ ছিল না, কিন্তু এটা কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ পাওয়া যাচ্ছে। জেমস ট্রয়সিকে কিন্তু আনতে পারে এটিকে মোহনবাগান এফসি ম্যানেজমেন্ট। তো দেখা যাক জেমস ট্রয়সি আদৌ এটিকে মোহনবাগান এফসিতে আসেন কি না। তো সেক্ষেত্রে এই জেমস ট্রয়সি ট্রান্সফারের ব্যাপারে কোনো অ্যাডভান্সমেন্ট হলে সে সম্পর্কে তোমাদেরকে অবশ্যইভাবে আপডেট দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যারা দেখেছো এখনো পর্যন্ত, ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও, ভিডিওটা বন্ধুদের সাথে অবশ্যইভাবে শেয়ার করবে, এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো দেখতে থাকো স্পোর্টস ডিভাইস, এখনকার মতো টাটা, বাই বাই।